31 মার্চের মধ্যে এই কাজগুলি করে নিন, না হলে দিতে হবে জরিমানা। এই কাজগুলি 2022 সালের 31 মার্চের মধ্যে করে ফেলুন, না হলে দিতে হবে জরিমানা। এক নজরে দেখে নিন সেই কাজ। এক, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। এখনো সুযোগ রয়েছে, আর্থিক বর্ষ 2020-21 এর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল 2021 সালের 31 ডিসেম্বরের মধ্যে না করিয়ে থাকলে 2022 সালের 31 মার্চের মধ্যে করাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। দেরি করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য 5000 টাকার জরিমানা দিতে হবে। দুই, আর্থিক বর্ষ 2021-22 এর জন্য ট্যাক্স সেভিংস। যারা আর্থিক বর্ষ 2021-22 এর জন্য পুরনো ট্যাক্স ব্যবস্থার বিকল্প পছন্দ করেছে, তাদের 2022 সালের 31 মার্চের মধ্যে নিজেদের ট্যাক্স সেভিংস প্রক্রিয়া পুরো করতে হবে। তিন, ব্যাংক KYC। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া KYC পূর্ণ করার সময়সীমা 2021 সালের 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 2022 সালের 31 মার্চ করা হয়েছে। চার, আর্থিক বর্ষ 2019 থেকে 2020-র ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই। আয়কর দপ্তরের খবর অনুযায়ী, যারা এখনও পর্যন্ত আর্থিক বর্ষ 2019-20 নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করাননি, তাদের অবিলম্বে তা করাতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যে 2022 সালের 28 ফেব্রুয়ারির মধ্যে সকল ট্যাক্সদাতাদের নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশন করাতে হবে। পাঁচ, লাইফ সার্টিফিকেট। সরকার পেনশনভোগীদের জন্য জীবন প্রমাণপত্র জমা করার শেষ তারিখ 2021 সালের 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 2022 সালের 28 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। পুরো দেশ জুড়ে সকল পেনশনভোগীদের কাছে জীবন প্রমাণপত্র হলো একটি খুব মূল্যবান কাগজ। এর মাধ্যমে সকল পেনশনভোগীরা প্রতি মাসে পেনশন পান। ৬, আর্থিক বর্ষ 2021-2022 এর জন্য অগ্রিম কর। অর্থবর্ষ 2021-2022 এর জন্য নতুন অগ্রিম কর জমা দেওয়ার শেষ তারিখ হল 2022 সালের 15 মার্চ। যারা আয়কর জমা দেন, তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ট্যাক্স জমা দিতে হয়। কেউ যদি সেই তারিখের মধ্যে অগ্রিম ইনকাম ট্যাক্স জমা না করেন, তাহলে ধারা 234A/234B অনুযায়ী সুদ লাগু হয়। ৭, প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক। যারা এখনও নিজেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাননি, তারা করে নিন এই টাইমের মধ্যে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।